মডার্ন পিরিয়ড, মডার্ন পিরিয়ড পার্ট 12। এখানে আমরা দেখবো যে আর্নেস্ট হেমিংওয়ে, তো আর্নেস্ট হেমিংওয়ে নোবেল পুরস্কার লাভ করেন 1954 সালে, এবং তার যে উপন্যাস, উপন্যাসগুলো আমরা এখন দেখব। দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি, ফর হোম দি বেল টোলস, তারপরে রয়েছে দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি এবং ফর হোম দি বেল টোলস, দি টরেন্টস অফ স্প্রিং, দি সান অলসো রাইসেস, এ ফেয়ারওয়েল টু আর্মস। আর নোবেল পুরস্কার লাভ করেছেন 1954 সালে, এবং আর্নেস্ট হেমিংওয়ের উপন্যাসগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে, দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি, তারপর এ ফেয়ারওয়েল টু আর্মস, কার লেখা, এগুলো আসে। এগুলো হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের লেখা। এবং শর্ট স্টোরি রয়েছে, যেটা ছোটো গল্প, ছোটো গল্প রয়েছে ইন্ডিয়ান ক্যাম্প এবং ক্যাটস ইন দি রাইন। তো আমরা এখন দেখবো যে এই ছোটো গল্প দুটি এবং নভেল, অর্থাৎ নভেল অর্থাৎ উপন্যাসগুলো মনে রাখার কিছু কৌশল দেখব। ওল্ড ম্যান ইন্ডিয়ান ক্যাম্পে বেল বাজানোর চাকুরি করেন। স্প্রিং অর্থাৎ বসন্তের একদিন সানরাইজ এর সাথে সাথে চাকরিকে ফেয়ারওয়েল জানালেন। কিছুক্ষণ পরেই রেইন শুরু হলো। অর্থাৎ আমরা এখন দেখব যে ওল্ড ম্যান কি। ওল্ড ম্যান হচ্ছে দি ওল্ড ম্যান অ্যান্ড সি, ইন্ডিয়ান ক্যাম্পে অর্থাৎ ইন্ডিয়ান ক্যাম্প তার একটি ছোট গল্প রয়েছে। বেল বাজানো অর্থাৎ ফর হোম দি বেল টোলস তার একটি উপন্যাস। চাকুরি করেন এবং স্প্রিং এর অর্থাৎ বসন্তের একদিন, স্প্রিং বলতে কী বোঝাচ্ছে, দি টরেন্টস অফ স্প্রিং, সানরাইজ এর সাথে সাথে, সানরাইজ বলতে দি সান অলসো রাইজেস, এটি হচ্ছে তার একটি উপন্যাস। চাকুরিকে ফেয়ারওয়েল জানালেন, ফেয়ারওয়েল জানালেন, এ ফেয়ারওয়েল টু আর্মস, এটি তার একটি উপন্যাস, আর্নেস্ট হেমিংওয়ের একটি উপন্যাস। কিছুক্ষণ পরে রেইন শুরু হলো, অর্থাৎ এখানে রেইন বলতে ক্যাটস ইন দ্য রেইন বোঝাচ্ছে। তো এখন আমরা দেখব এ ফেয়ারওয়েল টু আর্মসের চরিত্রের কিছু ক্যারেক্টার, অর্থাৎ কিছু উপন্যাসের কিছু চরিত্র রয়েছে। এ ফেয়ারওয়েল টু আর্মস উপন্যাসের কিছু চরিত্র আমরা দেখব। লেফটেন্যান্ট ফ্রেডরিক হেনরি একটি চরিত্র, তারপর ক্যাথারিন বার্কলে, রিনালজি, হ্যালেন ফার্গুসন, এবং দি সান অলসো রাইজেসের কিছু চরিত্র দেখব। রয়েছে রবার্ট কোন, লেডি ব্যারেজ অ্যাসলে, জ্যাক ব্যারনেস, পেড্রো রোমেরো, জর্জ অরওয়েল। এখন আমরা দেখব জর্জ অরওয়েল। জর্জ অরওয়েল উনি উপন্যাসিক এবং সাংবাদিক, এবং ব্রিটিশ ভারতের পুলিশ অফিসার ছিলেন, ব্রিটিশ ভারতের পুলিশ অফিসার ছিলেন, এবং তিনি সাংবাদিক এবং উপন্যাসিক। তো তার উপন্যাসগুলো কী কী, বার্মিস ডেজ, এ সেলার দ্য ম্যান ডটার, হোমেজ টু ক্যাটালো, ক্যাটালোনিয়া অর্থাৎ হোমেজ টু ক্যাটালোনিয়া তার একটি উপন্যাস, অ্যানিমেল ফার্ম, পরীক্ষায় মাঝে মাঝে আসে অ্যানিমেল ফার্ম, কার লেখা, জর্জ অরওয়েল, কামিং আপ ফর এয়ার্স 1984। এবং তার ছোটো গল্পগুলো দেখব। ছোটো গল্প রয়েছে শুটিং অ্যান এলিফ্যান্ট এবং হ্যাঙ্গিং। তো এই তার যে উপন্যাস এবং ছোটো গল্প, এগুলো মনে রাখার কিছু কৌশল আমরা দেখব। কৌশলগুলোর মধ্যে রয়েছে বার্মা এর স্যালার যে ম্যান বাড়ি থেকে অ্যানিমেল ফার্ম এ গিয়ে আকাশের দিকে ঝুলিয়ে এলিফেন্টকে শ্যুট করলো, অর্থাৎ বার্মা এর স্যালার যে ম্যান, বার্মিস ডেজ তার একটি উপন্যাস, স্যালার যে ম্যান, এর স্যালার যে ম্যান ডটার তার একটি উপন্যাস, বাড়ি থেকে অর্থাৎ হোমেজ টু ক্যাটালোনিয়া তার একটি উপন্যাস, অ্যানিমেল ফার্ম, এনিমেল ফার্ম তার একটি উপন্যাস, গিয়ে আকাশের দিকে তাকিয়ে অর্থাৎ কামিং আপ ফর ইয়ার্স এটি তার একটি উপন্যাস, আকাশের বলতে এখানে, এবং ঝুলিয়ে এলিফেন্ট, এলিফেন্ট বলতে শুটিং অ্যান এলিফেন্ট, এটি হচ্ছে তার একটি ছোটো গল্প, শুটিং অ্যান এলিফেন্ট, আর শ্যুট করলেন, শ্যুট করলো ঝুলিয়ে, অর্থাৎ ঝুলিয়ে বলতে আমরা হ্যাঙ্গিং বলতে পারি, হ্যাঙ্গিং তার একটি উপন্যাস, ওটি ছোটি ছোটো গল্প। এখন দেখব গ্রাহাম গ্রিন। গ্রাহাম গ্রিন অ্যাকচুয়ালি তিনি কিছু গ্রন্থ লিখেছেন, গ্রন্থগুলোর মধ্যে রয়েছে দি হিউম্যান ফ্যাক্টর, দি হার্ট অব দি ম্যাটার, এ শর্ট অফ লাইফ, দি এন্ড অফ ইয়ার, ট্রাভেলস উইথ মাই আন্ট, দি লাস্ট চাইল্ডহুড। তার এই গ্রন্থগুলো সহজে মনে রাখার একটু চেষ্টা করব। এভাবে হিউম্যান এর হার্ট এ সমস্যা হলে অল্পতেই লাইফের এন্ড হয়ে যেতে পারে, আন্টিদের উচিত চাইল্ডহুড থেকে বেবিদের যত্ন নেওয়া। অর্থাৎ এখানে আমরা গ্রাহাম গ্রিনের যে গ্রন্থগুলো আছে সেগুলো কিন্তু এই একটি অনুচ্ছেদের মাধ্যমে মনে রাখতে পারি। হিউম্যানের হার্টের সমস্যা হলে অল্পতেই লাইফ এর এন্ড হয়ে যেতে পারে,
যদি হার্টের সমস্যা হয়, মানুষের যদি হার্টের সমস্যা হয় তাহলে অল্পতেই লাইফের এন্ড হয়ে যেতে, লাইফের পরিসমাপ্তি হয়ে যেতে পারে। এবং আন্টিদের উচিত চাইল্ডহুড থেকেই বেবিদের যত্ন নেওয়া। তো হিউম্যান বলতে দি হিউম্যান ফ্যাক্টর, হার্ট এর সমস্যা হলে দি হার্ট অফ দি ম্যাটার, অল্পতেই এ শর্ট অফ লাইফ, মানে অল্পতেই লাইফ অর্থাৎ এ শর্ট অফ লাইফ, এর এন্ড হয়ে যেতে পারে দি এন্ড অফ অ্যাফেয়ার। আন্টিদের উচিত, অর্থাৎ আন্টিদের উচিত বলতে এখানে ট্রাভেলস উইথ মাই আন্ট এটি বুঝেছে, চাইল্ডহুড থেকে বেবিদের যত্ন নেওয়া অর্থাৎ দি লাস্ট চাইল্ডহুড, চাইল্ডহুড বলতে। এভাবে আমরা গ্রন্থগুলো মনে রাখতে পারবো।